ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এই নির্বাচন ঘোষণার প্রাককালে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়ার জন্য এসেছি যে আপনারা যেটা করছেন ঠিক করছেন না, এটা করে বিগত দিনে বামফ্রন্ট তার ক্ষমতা ধরে রাখতে পারেনি, আর এটা করে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না, এটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি। এবং আমাদের স্থির বিশ্বাস যে ইলেকশন কমিশন যেভাবে পুরো বেঞ্চ এখানে এসেছে, যেখানে তারা মনিটরিং করছে, তারা বলেছে যে ঘটনা যদি ঘটে বিগত দিনের মতো ট্রান্সফার নয়, আমরা এবারে পুলিশের অফিসারদের যত বড়ই অফিসার হোক না কেন, যত বড়ই নবান্নর প্রিয় পাত্র হোক না কেন, আমরা সাসপেন্ড করব, প্রসিডিংস করব, এর জন্য প্রস্তুত থাকবেন। আজকের এই সভা আমার বক্তব্যের দিকে মিডিয়া তাকিয়ে আছে, অনেকে দেখছে। গতকাল যখন তোলাবাজ ভাইপো বলেছিল তখন মিডিয়া আমাকে ফোন করেছিল, বলছিল যে আপনি কিছু প্রতিক্রিয়া দেবেন। আমি বললাম কালকে তমলুকের মাটিতেই প্রতিক্রিয়া দেওয়া ভালো, কয়েক হাজার লোক সাক্ষী থাকবে। কালকে তোলাবাজ ভাইপো কি কি বলেছে, বলেছে শুভেন্দু ঘুষখোর। আমি বলি ভাইপো, হ্যাঁ বাবু সেটা পরে বলছি, বলতে বল, তিনটে কথা বলেছে, একটা হচ্ছে ঘুষখোর, একটা হচ্ছে মধুখোর, মধু না মদ নয় মধুখোর, 10 বছর মধু খেয়েছে, আর বলেছে বিশ্বাসঘাতক, আর বলেছে কি সরকার আমি চালাই না। আপনাকে বলি মাননীয় তোলাবাজ ভাইপো, প্রথমত এই ধরনের ফেরেব বাজ চিটিং বাজ খুব কম আছে, ছোট বয়স থেকে হাত পাপ কিয়েছে কি করে চিটিং বাজি করতে হয়। আপনারা এখনো কে এমবিএ লিখতে দেখেন, কেউ এমবিএ এমবিএ লিখতে দেখেন? দেখেন না। এমবিএ নিয়ে লিখেছিল প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, বলেছিল দিল্লিতে এরকম কোন ইউনিভার্সিটি নেই যেখান থেকে এমবিএ পেয়েছে, ও লিখে না, উনাকে যিনি আদরে দুলাল করেছে আদরণীয়া, তিনিও ডক্টরেট লেখেন না। চিটিং বাজি শুরু ছোট বয়স থেকে, হাত পাকিয়েছে চিটিং বাজিতে, বলেছে আপনাকে খবর কাগজ উড়ে কিছু একটা নিতে দেখা গেছে। আরে বলি মাননীয় ভাইপো, আপনার বড় জ্যাঠা সুব্রত মুখার্জির কি হবে, আপনার মেজ জ্যাঠা মাস্টমশাই সৌগত রায়ের কি হবে, আপনার পিসি মণি কাকলি ঘোষ দস্তিদারের কি হবে, আপনার কাকু ববি হাকিমের কি হবে, আরো বলবো। আমি তো প্রথম থেকে বলেছি ওই মেথুকে টাকা দিয়েছে কে, কেডি সিং, আর কেডি সিং কে লাগিয়েছে কে, এই তোলাবাজ ভাইপো, প্রমাণ করে দিয়েছি, ভবিষ্যতেও প্রমাণ করব। আপনারা জানেন যে এই তোলাবাজ ভাইপো কে বলে, বলে গোটা পশ্চিমবঙ্গের লোক বলে, ট্রাকের খালাসিকে জিজ্ঞেস করুন, ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করুন, বালি খাদানে জিজ্ঞেস করুন, কয়লা খাদানে জিজ্ঞেস করুন, গরু পাচারে জিজ্ঞেস করুন, সব জায়গায় জিজ্ঞেস করুন, লোক বলবে তোলাবাজ ভাইপো, সব জায়গায় বলে, বড় বড় কথা, 27 নভেম্বর আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি, 1 ডিসেম্বর জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে, জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে কে লিখিয়েছে, জেলের দায়িত্বপ্রাপ্ত একজন আইপিএস মিস্টার পাণ্ডে, পুরো নামটা বললাম না, মিস্টার পাণ্ডে, তাকে লিখতে বলেছে কে, নবান্নে বসে থাকা জিবি সিং বলে একজন আইপিএস অফিসার, তাকে লিখিয়েছে, তাকে লিখতে বলেছে কে, ভাইপোর একজন মোটা অ্যাডভোকেট আছে তার ড্রাফটিং, আর ভাইপো তোলাবাজ ভাইপোর নির্দেশ দিয়ে এটা লিখিয়েছে। আপনারা বলুন তো, আপনারা বলুন, বিমান বসুর নাম লিখেছে, বিমান বসুর সম্পর্কে এই তোলাবাজ ভাইপো জানে না, বিমান বাবু এখনো নিজের ব্যবহার্য কাপড় জামা নিজের হাতে কাটে। আমি সিপিএম এর বিরোধী রাজনীতি করেছি, কিন্তু আমি কখনো প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, গীতা মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি, সুকুমার সেনগুপ্ত,
তাদেরকে আমি প্রণাম করি। এরা কমিউনিস্ট পার্টির একজন দিকপাল ছিল। আমার লড়াই লক্ষ্মণবাবুদের বিরুদ্ধে ছিল, হারমাদগিরির বিরুদ্ধে ছিল, কিন্তু আমার বামপন্থা আন্দোলনের বিরোধিতা আমি করিনি। আমার মাস্টমশাইয়ের নাম সুধীর গিরি। আপনারা বলুন, বিমানবাবু নিজের হাতে কাপড় জামা কাছেন, দুপুরবেলা আমরা সবাই ভাত খাই রুটি খাই, বিমানবাবু মুড়ি আর শশা খান। রাত্রিবেলা গণশক্তি অফিস থেকে আসে, তার নাম পর্যন্ত লিখেছে। একুশের ভোটে যারা যারা বিরোধিতা করতে পারে, বিমান বসুর নাম লিখেছে, অজিত চৌধুরীর নাম লিখেছে, সুজন চক্রবর্তীর নাম লিখেছে, মুকুল রায়ের নাম লিখেছে, আর শুভেন্দু অধিকারীর নাম লিখেছে। কবে লিখিয়েছ? 1 ডিসেম্বর। আর আমি মন্ত্রিসভা ছেড়েছি কবে? 27 নভেম্বর। আর আমার কাছে তো সব আছে। আমার কাছে এই ম্যাডাম নারেলাটাকে, ম্যাডাম নারেলাটাকে, ম্যাডাম নারেলাটাকে যদি জানতে চাই কি বলবেন? তোলাবাজ ভাইপো, তোলাবাজ ভাইপো কি বলবেন? লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে? লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে? লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে আমি দেখাচ্ছি আপনাদের, আমি আপনাদের দেখাচ্ছি। লিখে রাখুন, ব্যাংকটার নাম হচ্ছে কাশীকর্ণ ব্যাংক অফ থাইল্যান্ড, থাইল্যান্ড। লিখে রাখুন, শাখার নাম হচ্ছে সিয়াম প্যারাগন ব্রাঞ্চ, SIAM প্যারাগন ব্রাঞ্চ। ওখানে আমাদের ভারতে যেমন টাকা বলা হয় না রুপি, থাইল্যান্ডে কি বলা হয়? ভাট। প্রত্যেক মাসে 36 লক্ষ টাকা করে ঢুকেছে, রসিদটাও আছে। কে ম্যাডাম নারেলাটা? কে ম্যাডাম নারেলা? কে আপনারা জেনে যাবেন। আমি আমি 24 পরগনাতে মিটিং করে ফেব্রুয়ারি মাসে, দক্ষিণ 24 পরগনায় মিটিং করে, খুব বড় বড় কথা না? খুব বড় বড় কথা। হ্যাঁ, 10 বছর মধু খেয়েছে। তা 2 ডিসেম্বর বাগবাজারে, শ্যামবাজারে, ট্যাবলার বাড়িতে আমার হাত আর পা ধরছিলিস কেন? আমার হাত আর পা ধরছিলিস কেন? মাননীয়, আমি তুই তাকারি করি না, আমার বন্ধুদেরই করি না, আমি আপনি বলে বলি, আপনি বলে বলি। ওর থেকে আমি 18 বছরের বড়। ভাষা শুনেছেন? অতএব এর অসুবিধা কিছু নেই, কারণ ঝাড়ে তো একই বাঁশ হবে। একটা ঝাড়ে আলাদা আলাদা বাঁশ হয় না। অতএব উনার আদরিনী, আদরিনী, তিনি যদি মেদিনীপুরে মোদিজিকে তুই তাকারি করেন, সেই ঝাড়ের বাঁশ আর কি বলবে? এই সংস্কৃতি বাংলায় ছিল না। আর এত উত্তেজনা কেন? বক্তব্য রাখতে রাখতে কেঁপে যাচ্ছে, কোথায় ভয়? লালা চুল্লুয়ের মুঠি ধরেছে সিবিআই, তৃণমূল এনামূল ধরে ভিতরে ঢুকিয়েছে। আচ্ছা মাননীয় তোলাবাজ, সব তো বলছেন, বিনয় মিশ্র বলছেন না কেন? বিনয় মিশ্রটা কে? বিনয় মিশ্র সম্পর্কে কেন বলছেন না? বিনয় মিশ্র তো যুবা তৃণমূল। এর আগে কি জানতাম আমরা, কি বলুন তো? এর আগে আমরা জানতাম তৃণমূল লকডাউনে চাল চুরি করেছে, আমফানে ত্রিপল চুরি করেছে, করোনার মোদিজির পাঠানো টিকা চুরি করেছে, আর আজকে ওদের নেত্রী বিজেপির স্লোগান চুরি করেছে। হুগলি পুরসুড়াতে বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে। আরে হরিবল হরিবল হয়ে গেছে, আর কৃষ্ণ নাম করে কিছু হবে না, অন্তিম যাত্রায় এগিয়ে চলেছে। তারপর আমি বলেছিলাম না, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। ওখানে বলেছে তৃণমূল নেত্রী যে লাল চুল কানে দুল দেখলে আটকে আটকে রাখতে হবে, গ্রামের লোককে বলেছে। অত এই স্লোগানটাও শেষ পর্যন্ত চুরি হয়ে গেল। আর আমি তোলাবাজকে জিজ্ঞেস করব, আপনি এত বড় বড় কথা বললেন, আপনি বিনয় মিশ্র সম্পর্কে বললেন না কেন? কি বিনয় মিশ্রটা কে? 2013 সালে যুবা তৃণমূলের সহসভাপতি, 2020 সালে 24 জুলাই যে যুব তৃণমূলের কমিটি হয়েছিল তার 7 নম্বর জেনারেল সেক্রেটারি। আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো পুলিশ মন্ত্রী, সিবিআই খুঁজে পাচ্ছে না, দুবাই আছে না নেপাল আছে কেউ জানে না, 3টা পুলিশ দিয়ে রেখেছেন কেন? কনস্টেবল নম্বর
4421 জয়দেব আচার্য, কনস্টেবল 3371 শান্তনু পাল, কনস্টেবল নম্বর 3132 অনুপম দাস, বিনয়ের সঙ্গে দেওয়া আছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের। পুলিশ দেওয়া আছে বিনয় মিশ্রকে, বিনয় মিশ্র সম্পর্কে কোনো কথা নেই। প্রমাণ হয়ে যাবে পশ্চিমবঙ্গে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে জিতবে এবং সরকার তৈরি করবে।